20,000 টাকা লোন পাইয়ে দিয়ে 10,000 টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ। গ্রেপ্তার বিজেপি নেত্রী ও তার মেয়ে। ঘটনায় চাঞ্চল্য বাগদায়। বিজেপি অন্যায়কে প্রশ্রয় দেয় না, পুলিশ আইন মেনে ব্যবস্থা নিক, দাবি স্থানীয় বিজেপি নেতার। 20,000 টাকার সরকারি লোন পাইয়ে দিয়ে 10,000 টাকা ছিনিয়ে নেওয়া অভিযোগ। গ্রেপ্তার বিজেপি মহিলা কর্মী ও তার মেয়ে। উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের হেলিনচা গ্রাম পঞ্চায়েত এলাকার কুমোরখোলা গ্রামের বিধবা মহিলা চন্দনা রায় দুই ছেলে মেয়েকে নিয়ে কলকাতাতে পরিচারিকার কাজ করে সংসার চালান। চন্দনার অভিযোগ, এক বছর আগে পার্শ্ববর্তী গ্রামের এক মহিলা সুশীলা বিশ্বাস মহিলা সমৃদ্ধি যোজনা লোন পাইয়ে দেওয়ার কথা বলেছিলেন। আবেদনপত্র জমা করতে চন্দনার কাছ থেকে 300 টাকাও নিয়েছিলেন সুশীলা। অভিযোগকারীর দাবি, 20,000 টাকা লোন পেলে সেই টাকা ব্যাংকে পরিশোধ করা লাগবে না বলে জানিয়েছিলেন সুশীলা, এবং সুশীলাকে 15,000 টাকা দিতে হবে বলেও জানিয়েছিলেন চন্দনাকে। চন্দনা রাজিও হয়েছিলেন। গত সোমবার চন্দনা রায় ও তার ভাই সৌমিত্র সিকদার ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে সুশীলের বাড়িতে দিতে গেলে সুশীলা 15,000 টাকার জায়গায় 16,000 টাকা দাবি করে এবং চন্দনার কাছ থেকে 10,000 টাকা ছিনিয়ে নেয় বলেও অভিযোগ। উনি আমাকে বলেছিলেন এক বছর আগে যে তোমার সাবসিডি লোনের একটা ব্যবস্থা করে দেবো, তোমার অ্যাকাউন্টে 20,000 টাকা ঢুকবে, আমার 15,000 টাকা রিটার্ন করবে আর 5,000 টাকা তোমার হবে। তো আমি বলেছিলাম যে এই টাকা কি আমার শোধ পরিশোধ করতে হবে না, বলছে না তোমার কোনো টাকা পয়সা শোধ করতে হবে না। তো তখন 300 টাকা দিয়েছিলাম, মানে 300 টাকার বিনিময়ে উনি নিয়েছিল আমাকে 300 টাকা নিয়ে ওই ফর্মটা ফিল আপ করে দিয়েছিল। আমার অ্যাকাউন্ট নাম্বার, আমার ছবি, আধার কার্ডের জেরক্স এইসব দিয়েছিলাম। জুনের 2 তারিখে সেই টাকা ঢুকেছিল, ঢুকলে পরে 20,000 টাকা ঢুকেছে। তো আমি ফোন করে বলেছিলাম যে টাকা ঢুকেছে, ওরা বলেছিল যে টাকা হয়তো ঢুকেছে। তারপরে আমার বললো যে ঠিক আছে তাহলে আমাদের টাকা তুলে দিয়ে যাও। 2 তারিখে 10,000 টাকা তুলেছি, বা মানে পুরো টাকা দেয়নি, তুলেছি। তো আমার মেয়ের খুব শরীর খারাপ ছিল ওই দুদিন, তো আমি আর বাকি টাকা তুলতে পারিনি। এই গেল সোমবারের দিনকে আবার 10,000 টাকা মতো তুলে আমি গেছিলাম, মানে ওইখান থেকে আসছি তো ওদের বাড়িতেই দিতে গেছি। এবার 15,000 টাকা, তো বলছে 16,000 টাকা। আমি বলছি কেন, তুমি তো তখন বলেছিলে যে 15,000 টাকা। ওরা জোর করে, তখন ছেলে ছিল, মেয়ে ছিল, উনি ছিল, জোর করে আমার ব্যাগের থেকে সে 16,000 টাকা কেড়ে নিয়ে নেয়। চন্দনা এবং ভাই সৌমিত্রকে মারধর করার অভিযোগ উঠেছে সুশীলা বিশ্বাস ও তার মেয়ে সুপ্রিয়া বিশ্বাস, ছেলে সৌমিত্র বিশ্বাসের বিরুদ্ধে। নিয়ে নেওয়ার পর আর আমার ভাই আর আমি ছিলাম, ভাইকে আর আমাকে খুব মারধর করে, এই নিয়ে ঝামেলা হয় তো খুব মারধর করে। না, আমাকেও তো বলেছে যে কোনো শোধ করতে হবে না, পরিশোধ করতে হবে না, তোমায় 15,000 টাকা আমাদের দেবে আর 5,000 টাকা তোমার থাকবে। আমি তো জানতে পারছেন স্যার, এখন তো জানতে পারছি যে এইটা নাকি পরিশোধ করতে হবে আমার 10,000 টাকা। আপনি কত টাকা পেয়েছেন? আমাকে 5,000 টাকাও দেয়নি, 4,000 টাকা আর 16,000 টাকা ওরা নিয়ে নিয়েছে। উনি কি এই কাজই করেন? হ্যাঁ, ও এখন তো তাই দেখছি, আমাদের ওখানে অনেকের কাছ থেকে এরকম নিয়েছে। বাগদা থানায় টাকা ছিনিয়ে নেওয়ার লিখিত অভিযোগ দায়ের করেন চন্দনা। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সুশীলা বিশ্বাস ও সুপ্রিয়া বিশ্বাসকে গ্রেপ্তার করে বাগদা থানার পুলিশ। তাদের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অঘরচন্দ্র হালদার বলেন, সুশীলা বিশ্বাস বিজেপি কর্মী, মহিলা সমৃদ্ধি যোজনার টাকা নিয়ে যা করেছেন তার দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন করছি আমরা। পুলিশের কাছে অনুরোধ, ঘটনার তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। তিনি টাকাটা যখন ঢোকে ব্যাংকে, যখন ঢোকে তিনি জানতে পারেন যে টাকাটা ব্যাংকে ঢুকেছে, তখন খবর পাওয়ার পর এই চন্দন রায় এবং তার ভাই সৌমিত্র সিকদারকে নিয়ে ব্যাংক থেকে টাকাটা তুলে নিয়ে যান। টাকাটা তুলে নিয়ে যাওয়ার পথে সুশীলা বিশ্বাস এবং তার মেয়ে সুপ্রিয়া বিশ্বাস এবং তার ছেলে বিপ্লব বিশ্বাস এরা বাড়ির সামনে তাকে আটকায় এবং তার কাছ থেকে 15,000 টাকা ছিনিয়ে নেয়। হ্যাঁ, শাস্তি চাই, কারণ গরিব মানুষের যে টাকা, সেই টাকা যে সরকার দিচ্ছে, সরকারের এই দেওয়া টাকা থেকে যদি 15,000 টাকা সেই মহিলার কাছ চলে যায় তাহলে সে কী করে এটাকে বরদাস্ত করবে? আমি এর কঠোরতম শাস্তি চাই। সুশীলা বিশ্বাস যে বিজেপি কর্মী তা মেনে নিয়েছেন বাগদা 2 নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি হরষিত চন্দ্র বালা। তিনি বলেন, সুশীলা মণ্ডল কমিটিতেও ছিলেন, বর্তমানে নেই। তিনি ব্যক্তিগতভাবে যদি এই কাজ করেন তার সাজা অবশ্যই হওয়া উচিত। বিজেপি তার অন্যায় করতে বলেনি, নিজে অন্যায় করেছেন, তার অবশ্যই শাস্তি হওয়া উচিত।
এই বিষয়ে উনি পার্সোনালি কী করছে না করছে এগুলো আমি জানি না, অনেকদিন ওনার খোঁজখবর আমি নিই না, আদৌ এখন বিজেপি করে কি না তাও আমি জানি না। আচ্ছা, বিজেপি কর্মী হিসেবে অনেকেই ভোট দেয়, তা তাদের তো আমাকে বিজেপি মানতেই হয়। লোন পেয়ে টান টাকা দিচ্ছে না করছে এগুলো আমি জানি না, এই আপনার কাছে জানলাম যে উনি লোন গ্রেপ্তার যদি হয়, যে অন্যায় করে যদি কোনো গ্রেপ্তার হয়, আমি মনে করি সে বিজেপি করুক তৃণমূল করুক যে পার্টি করুক, অন্যায় করে গ্রেপ্তার হলে আইনত তার সাজা হওয়া উচিত এবং আইন যা হবে তাই হবে, এটা আমরা মেনে নেব। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বাগদা।